বস আপনারা দেখছেন ইপসন l3110 প্রিন্টার। এই প্রিন্টারটি আজকে আপনাদের একটা নতুন প্রবলেম দেখাবো, যে প্রবলেমটি আসলে আপনারা এখনও উপভোগ করতে পারেননি। তো আপনাদের আজকে যে নতুন প্রবলেমটি দেখাবো সেটা হচ্ছে গেন প্রিন্টারটি প্রিন্ট নিয়ে কিছুদূর টেনে আপনার সেরে যাচ্ছে। তো দেখুন আমরা এই সমাধানটি কীভাবে নিতে হয়। আমরা এর জন্য এই প্রিন্টারটার জন্য সমাধানটি ধরার জন্য আর কি অনেক কিছু করছি, যেমন হেড সেন্সার চেঞ্জ করেছি, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কেবল চেঞ্জ করেছি। সব মিলে সব কিছু চেঞ্জ করার পরেও প্রিন্টারটি এখনও ঠিক হয় নাই। তো চলুন আমরা একটা প্রিন্টারটি আমরা একটা প্রিন্ট দিয়ে দেখি যে আসলে প্রিন্টারটি কী প্রবলেম আছে। আমরা একটা প্রিন্ট দিলাম, তো বন্ধুরা এ হচ্ছে প্রিন্টারের প্রবলেম। এই প্রবলেমটি আমরা সমাধান করার জন্য অনেক কিছু চেঞ্জ করেছি, তারপরও এটা সমাধান হয়নি। এখন আমরা এর যে মাদারবোর্ডটি আছে এই মাদারবোর্ডটি চেঞ্জ করব। আপনারা দেখুন যে মাদারবোর্ডটি চেঞ্জ করার পরে এটা ঠিক হয় কি না। মাদারবোর্ড খুলব, তবে প্রিন্টারটি মাদারবোর্ড খোলা আছে, তারপরও আমরা কানেকশানগুলো ছাড়াবো। আমরা অনেক কষ্ট পাইছি এই প্রিন্টারটা নিয়ে, কারণ প্রিন্টারটিতে রোগ ধরতে পারতেছিলাম না। বন্ধুরা এসেছেন মাদারবোর্ড প্রিন্টারটির, আমরা এখন একটা নতুন মাদারবোর্ড লাগাবো। চলুন মাদারবোর্ড লাগানোর পরে প্রিন্টারটি আবার চেক করব। তো বন্ধুরা এসেছেন, এটা হচ্ছে পুরাতন মাদারবোর্ড ছিল, এটা আপনার একটা নতুন মাদারবোর্ড আনছি আমরা। তো এবার মাদারবোর্ডটি চেঞ্জ করব। তো চেঞ্জ করা মাদারবোর্ডটা ভালোভাবে বসাতে হবে আমাদের আগে, এরপরে আপনাদের কেবলগুলো লাগাতে হবে। তো বন্ধুরা আমরা একটা নাট লাগাই আপাতত মাঝখানে, একটা জানা মাদারবোর্ডটি না নড়ে। এরপরে হেড কেবল লাগাবো, তারপরে চেঞ্জের কেবল লাগাবো। তো বন্ধুরা আমরা এবার একটা প্রিন্টারটি স্ক্যানার কেবল লাগাবো, একটা পিন দিয়ে দেখছি আমাদের আসলে প্রিন্টারটি আবার ঠিক হয় কিনা।
বন্ধুরা, প্রিন্টারটি এবং প্রসেসিং হচ্ছে নতুন মাদারবোর্ড লাগানোর কারণে। আপনারা ধীরে 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 সুস্থে একটু দেখুন, প্রিন্টারটি ওকে হয়ে গেলে আমরা একটা প্রিন্ট দিয়ে দেখব। তো বন্ধুরা, প্রিন্টারটি এখন রেডি। আমরা একটা প্রিন্ট দিয়ে দেখবো আসলে প্রিন্টারটি ঠিক আছে কি না। এবার চলুন আমরা একটা কাগজ দিই, কাগজ দিয়ে একটা প্রিন্ট করি আমরা। তো বন্ধুরা দেখেন প্রিন্টারটি এখন ওকে, প্রিন্ট হচ্ছে আমাদের। তো বন্ধুরা, এ হচ্ছে প্রবলেম ছিল মাদারবোর্ডে। তো এখন আমাদের প্রিন্টারটি রেডি, আমরা এখন ফিটিং করি, চলুন। Thank you.
বন্ধুরা এসেছিল আমাদের এই ভিডিওটি। আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন আর যারা দেখছেন না তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে